వస్తా బా బటన్ ఆపని తేరో తో మిస్టర్ బటన్ దియా బా రైతే ఎండి ఇత మినిట దెతా సన్ బస్తా నే రిస్టార్ట్ ఆన్ ఆఫ్ ఆన్ ఆఫ్ తో కెన్ దితా సన్ బస్తా సిన తో సామ్నే లైట్ ఎక్ తో ఫెన్సర్ జానే আরে বেটা দাদা তুই কইতি না জানি অপদার্থ হয়ে যে দেখ আমার কোন কোম্পানিতে ছাড়তে দিছে লক্ষ টাকার দামের বাসের আমি ড্রাইভার ড্রাইভার দরজা আমার প্রেস্টিজ লেভেল নাই হাই হাই স্যার আমি তো বুঝছি আপনি যে কতটা প্রেস্টিজ মনে আছে যে গতবার গিয়েছিল আপনি যে কি না কি নিতে যে আপনি ধরা খেলে নেটওয়ার্ক আমার সে পুলিশ জেলখানা নিয়ে যেতে গেল গার্ড আমার পুরনো আমার গার্লফ্রেন্ডের জামাই আমার কোন এমপি ছিল সে আমার বাসায় নিয়ে গেছে যদি সে না থাকতো তাইলে তো ধরেন যে আমার পুলিশ নিয়ে এমন উত্তর মাধ্যম দিত পুরা একবার আমার থাকতাম মতাম করে দিত আর আপনি তো ধরেন যে পিছন দিয়ে পালাইছে আমি তোর কথা সবই বুঝতাম হ্যাঁ হ্যাঁ আমি পালাইছি কিন্তু তোর পুরনো জিএফের জামাই তোর ক্যানভাসে না তো ব্যাপারটা বুঝলাম না তত আমার এই ক্লিন ভাবে তো ক্লিন এই যে দিছি বসছেন এইসব দেওয়ার পর তো এতদিন পরে আমি যখন জেলখানে এসেছি তখন আমি কল দিতে অসি না আমার তো পুলিশ ধরে নিয়ে গেছে এরপর আমার এইটা ওই যে সকিনা পিছনে এতদিন ঘুরছি আমার উপর দয়া ভাই করে আমার বাসায় নিয়ে গেছে হাই রে তোর মতো অপদার্থ মানুষ তোর মতো নির্লজ্জ মানুষ থাকে বাংলাদেশে যে এই মাইয়ার পিছনে এত বছর ঘুরার পরে কিছু ওরে পাস নাই ওর আবার বরে তুই কল দিছ ছি ছি আমি তো এই আমার তুই আমার প্রেস্টিজটা রাখলি না রে ধর্মী আপনার প্রেস্টিজ আপনার প্রেস্টিজ আপনি একবারে মুখের মধ্যে নিয়ে আপনার পেটের মধ্যে রাখেন বসেন আপনার যে কি প্রেস্টিজ ডাক্তার জানি তোরটা দেন থাকেন আসতে বলে কোন পরলোকে ই আইব বসেন কোন পরলোকে বলে মাই আইব বসছে নিচে আর চারটা সিট বুট করে আনছে মানে একজন থাকবো চারটা সিট বুট করে এনেছে নিচে কাউরে পুরো চারটা সিট সে নেবে আপনি যে বসেন ম্যাম কোন সমস্যা নেই আমি আমি এসি জেলে দেবো স্যার পাওয়ার বাড়াই দেন তো এসির পাওয়ার বাড়াই দেন আরে বেটা তেল নাই বুঝিস না তেলের টাকা দিয়ে আমি যে ওই যে রাতের বেলা যে বিড়ি খাইলাম তোর কি মনে নাই নাকি আই রে ইস্তে তেমন কি করবো আমার তো ম্যাম ধরেন যদি বিচার দেয় তাইলে ধরেন আপনার চাকরি গেছে কত কষ্ট রে সারের কাছে গেন্ডাই গেন্ডাই চাকরিরা নিছে তাও যাইবো আল্লাহ ও আল্লাহ আপনারা লইয়া যাই কোন দেশে যাবো আমি ও আল্লাহ আমার বাসান এই বট্টা মাইয়ার মানে আমি সরি বট্টা ওস্তাদের কাছ থেকে হ্যালো এক্সকিউজ মি এসিটা সারছেন না কেন আমার কিন্তু খুবই গরম আছে আমি কিন্তু আমার বাবা মাকে এখনই কল দিবো আমি সামনে রিপেয়ার শপে যাই ঠিক করে নেবো এরপর আমরা এসি চালবো ইসিট বিসিট সমস্যা এই নামে তো আমি কোনো সমস্যা শুনি না একটু আমাকে ভালো মতো বোঝাবেন ভালো মতো ওস্তাদ ভালো মতো বোঝাইতে পারে ওস্তাদ আপনি তো একটা সময় শিক্ষক ছিলেন তাই না ওস্তাদ আপনি বোঝেন আপনি ভালো মতো বোঝাইতে হ্যাঁ আমি বুঝাচ্ছি আসলে আমাদের বাসে এমন একটা প্রবলেম রয়েছে ওই প্রবলেমটার নাম হচ্ছে ইচিকে দানা বিচিকে দানা তো আসলে প্রবলেমটা নতুনই বের হয়েছে এটা আসলে ফার্স্ট টাইম আমাদের বাসে হয়েছে তাই হয়তো আপনি জানেন নাই নামটা আমরা আসলে আমি আর বল্টু মিলে নামটা আবিষ্কার করেছি প্রবলেমটা আমি আর বল্টু মিলে আবিষ্কার করেছি তো প্রবলেমটা আসলে আমাদের বাস যখন চলে তখন আসলে এসি অন হয় না আসলে এসি যখন রানিং থাকবে তখন এসি অন হবে না তো হারানোর পর এসিটা অন হবে তো আপনি বুঝতে পারছেন তো আমি কেমনে এসিটা সারবো আপনাকে এই যে দেখেন সামনে আমরা ওইখানে দাঁড়াবো একটা রেস্টুরেন্টে ব্রেড নেবো ওই সময় এসি সারবো কোনো সমস্যা নেই বা যখন রানিং থাকবে তখন আমরা এসিতেই সারতে পারবো না এত সুন্দর মতো বুঝাইলেন কেমনে আপনি আসলে আমার শিক্ষা তো ডাক্তার ছিল তো দেই ওস্তাদ আমি কয়েকটা দেই কয়েকটা তোলা যাতে নিতে পারি হ্যালো আপু আরে আপু কেমন আছেন আপনার পাশে আপনার আব্বা নাকি আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন এই শয়তানের জোরে শয়তান এরটা আমার বউ তুই জানে জানো তুমি এখানে চলো তো আসলে কেউ সব মানুষরা আসলে এখানে চলে আসি জানো তুমি এখানে আসনি চলো তো পরিল লাগে তালা ছোটনে কেমনে মিলে বলে কি
কালার লাগে বড়ি কেমনে মিলে আল্লা বলে রে বুড়া লাগে কি বলে ইয়র মাইয়ার কেমনে মিলে আসে বাদ দেন আল্লাহ এ দুজনের উপর গজব কেলেন গজব। হ্যালো আপু আপনি চলেন আমার বাসায়, আমার বাসে আনতেন একদম পুরা ফিরিছি আল্লাহ আসলে কার মুখ দেখে আমি উঠছি ঘুম থেকে আমি জানি না। ও তা দাদি কো দে আরে ও স্যার আমি পিছনে ঘিরাই দিচ্ছি জমিটা নাই ও স্যার ও স্যার বাস কই এ ও স্যার আপনি চলে গেলেন নাকি আমার লইয়া ও স্যার দাঁড়ান আমি আইতেছি আমি একটা সিগারে খাইয়াই নাকি আমার ধরেন যে রাতে ঘুম আইব না। ও মামা একটা সিগারে দেন মামা ভালোটা দিবেন বসের একটা বেঞ্চন দেন তাড়াতাড়ি। বাবা তুমি এখানে তুমি সিগারে খাও আঙ্কেল না আঙ্কেল আমি না আসলে ওই যে দেন আমার আসলে আমি তো জানিনি আমি আসলে খুবই ব্যস্ত মানুষ আমার আমরা আসলে যাচ্ছি কক্সবাজার, তো কক্সবাজারে আমার যে ওস্তাদ আছে আসলে ওস্তাদ যে কী বলবো সকালবেলা বিড়ি না খেলে দিনে আসলে বিড়ি না খেলে তার ভালো লাগে না, তো সে আমার বিড়ি আমি তার বলছিলাম যে বিড়ি ধরতেও পারি না মানে বেরি দেখতেই পারি না, তো সে আমাকে জোর করে আমার পাঠালো আসলে কী বলবো সিনিয়র মানুষ তো কথা মানা যে নাকি চাকরির সমস্যা। আপনি কেমন আছেন আঙ্কেল? না না আঙ্কেল আমি বিড়ি খাই না আসলে আমার মুখ দেয় তার বুঝেন দেন লিপস্টিকটা পুরো গোলাপি না দেখেন না দেন দেন ঠোঁটে কি তুমি লিপস্টিক দিছো নাকি? ঠিক ধরছেন, হ্যাঁ ঠিক ধরছেন আসলে ঠোঁটে লিপস্টিক দিছি না কিন্তু আমার ঠোঁট এত কালা যে মাইয়া জুলা দেখলে ধরে 10 মাইল দূরে না আসলে 10 মাইল কাছে চলে আসে, এটা হচ্ছে আসলে তোমার আসলে মাইয়া জুলার এত কাছে আসে তো একটু লিপস্টিক টিপস্টিক দিয়ে যদি মাইয়া জুলা 10 মাইল দূরে চলে যায় এত মেয়ে এত মেয়ে সিনেমি তো আঙ্কেল ভালো দেখেন বুঝছেন না দেন আমার বিয়ের সাথে জন্য কোনো মাইয়া টাইয়ার খুঁজছেন বুঝছেন আসলে কোনো ইয়ে আমার পছন্দ করেন না। ও স্যার জানেন আপনার জন্য আসলে কী হয়েছিলে আমার চাষা তো আমার কালার তো কাটা ছিল বুঝছেন আমার কালু ছিল আপনি চিনবেন না আমার ওই যে দুধ কার স্ট্যান্ডার্ড খালু বুঝছেন ওই কালু দেখা লাগছিল কালুই তো কোনো মতে করছি যে আপনি বিড়ি টিড়ি খান না আসলে আপনার জন্য আনছি, যদি কালু জানে যে আমি এইসব খাই তাহলে আমার মারে কেব আর আমার মা যখন আমি গ্রামের বাড়িতে যাবো আমার মা আমার রুমে নিয়ে যাই অবস্থান কেলানি কেসানি চেনেন কেসানি বা ইচ্ছা নেন কচু খ্যাত বা কচু বাস কচু বাস খুলা নিয়ে পিড়াইব ইচ্ছা মতো রুম না আটতে পিড়াইব, তো আমি আসলে কোনো মতেই আপনার নাম দিয়ে দিচ্ছি তো সমস্যা নাই আপনি গেলে আপনার ধরে পিড়াইব সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই তার নাম কি তুই যারে বলছিস তার নামটা যদি তুই বলতে আসলে সুবিধা হইতো। হ্যাঁ তার নাম হচ্ছে কামরুল আর তার বাড়ি সে হচ্ছে চেয়ারম্যান বুঝছেন আসলে সে তার চেয়ারম্যান হচ্ছে ফরিদপুরের সে চেয়ারম্যান ওখানে। কি 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 ভাই 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 তুই তারে কইস তুই আমার চাচা তো ভাই রে কইস তোরে আরাম দাদা ওটা আমার চাচা আমার চাচা আমাদের বাড়ি যাওয়ার পর চালাইতে চালাইতে শেষ করে লিব চিল ওস্তাদ চিল আপনি এত টেনশন নিয়েন না চিল হবে ফিল নিয়ে নো টেনশন জাস্ট হবে ফান অ্যান্ড এনজয় তো কোনো সমস্যা নাই আর আর ফ্রেন আপনার ইন্টারেস্ট যাচ্ছি কক্সবাজার তো কক্সবাজার আসলে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল আর যাচ্ছে আসতে কক্সবাজার মেন কথা হইতেছে এটা তো তোমরা এখন যদি কমেন্ট করে জানো তো নেক্সটে কোনখানে যাবো কারণ তোমরা অনেক কমেন্ট করো না কারণ আমরা রোড রোড রেখে ভিডিও করি না তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানো জাস্ট মানে নেক্সটে কোনখানে যাবো টালুজবেকে নিয়ে কোনখানে যাওয়া যায় অবশ্যই তো নিচে কমেন্ট করে জানাবো। আমি একটা জিনিস বুঝতেছি না আপনি ধরেন যে এত দামি বাস না আপনি এত জোরে জোরে চালাচ্ছেন বাসের জোরে কি সব আপনি জানেন যে আপনারা কি করবে আপনারা তো ধরেন যে বাসায় যাইয়া এমন কেঁচানি কেঁচেই বসতে দামিন তার আপনি থাকবেন আপনারা পুরা শেষ হয়ে যাবো তো স্পিডে একটু তোমার আস্তে আস্তে চালান এটা কুটিয়ার দামের বাস তো একটু আস্তে আস্তে চালান নো টেনশন খালি হবে ফ্যানশন আমি এসব নিয়ে টেনশন কিছু না দেখ তত কিলিং কিলিং ভাবে আমি ড্রাইভিং করতেছি আমি আসলে এসব নিয়ে টেনশনই করি না। আপনি কোনো টেনশন কেন করবেন টেনশন তো সব আমার মাথায় সব বুঝছেন সব আপনি যে ড্রাইভিং করেন আমার বুকটা প্রতি বেটে বেটে দুপুর 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 ওস্তাদ দাঁড়ে ওস্তাদ সামনে কি ওস্তাদ কি ওটা তার ওস্তাদ ওটা মনে হলো কোনো একটা গরুর বাচ্চা ডান্ডা যান ওস্তাদ আপনি ওস্তাদ আমি একটু জন্য বাঁচিয়েছি ধরেন যে আমার গরু বাচ্চাটা আপনি একটু জন্য বাঁচাই দিয়েছেন নাকি তো একবারে মাঝে দেখছেন ওস্তাদ একবারে মাঝে একমাত্র আপনি যাক ওস্তাদ আমরা ফ্রেন্ড আমরা কিন্তু পুরো জীবনের ঝুঁকি নিয়ে গরু বাচ্চাটা বাঁচাইলাম এই গরু বাচ্চাটা কাদ এরকম রোডের মাঝে রাখছে আসলে আমাদের বাস কিন্তু একটু জন্য উল্টে যাইতো যার পাশে ই ছিল ওইখানে টেপের
ব্রান্ড ছিল, এই কারণে আমরা বেঁচে গেছি। যাক আমাদের টাইমে উঠে নাই কেসে, ওখানে পুলিশ টাইনে আছে আর ওখানে তার গরু বাচ্চা হইতে পারে, উনার গরু বাচ্চা এনে চলে গেছে। তো আদা দূর মিয়া, আপনি যে আপনার গরু বাচ্চা লই আসেন, আমার গাড়ির সামনে বাম্পার টাম্পার সব ভেঙে গেছে, যার কারণে আমি একটা গরু বাচ্চার জীবন বাঁচাইতে পারছি। এটা এটা আসলে অনেক বড় একটা জিনিস। আর ওস্তাদ থ্যাংক ইউ বলা উচিত ফ্রেন, আপনার একটু নিচে কমেন্ট জানান। তো এতে আমাদের ভালো হয়েছে নাই খারাপ হয়েছে অবশ্যই নিচে কমেন্ট জানাবা। তো স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনি একটা গরু বাচ্চাকে বাঁচিয়েছেন, একজনকে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, থ্যাংক ইউ ওস্তাদ, এটাই একটা থ্যাংক ইউ। আরে বেডা মুই কেমনে তবু বস, আসলে আমি ওখানে অ্যাকচুয়ালিটা দিতে যাব বলে ব্যানেট ছাপ দিয়ে দিছি, এটাই ছিল সমস্যা। আমি আপনারে কোনখানে ভালো ভালো ভাবতেছিলাম যে আপনি মনতে ভালো, আমি দেখি আপনি মনতে পুরাই শয়তান, মানে গরু বাঁচতেছিল আপনি অ্যাকচুয়ালিটা ক্লিক দিয়ে দিয়েছেন। ধরুন আপনি শয়তান, আগে শয়তান এক নম্বর শয়তান ফ্রেন, আপনি নিচে কমেন্ট জানান। দোস্ত আর শয়তান এক নম্বর শয়তান, সেই গরু বাচ্চাটা মারতে চাইছে, তো তার নামে আমরা সবাই মামলা করবো, সবাই নিজে আন্দোলন করবো যে ওস্তাদ এরকম ক্যান করলো। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা তোমরা কি কি বক্তব্য দিবা, অবশ্যই বলতো। আমি একটা জিনিস খেয়াল করছি বসো, এই ইনাদিন দেখি তোমার মধ্যে একটু বেশি কথাবার্তা বাইরে যাইতেছে। দেখ দেখ এনা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই অ্যাক্সিডেন্ট কথা তুলি এনে খালি অ্যাক্সিডেন্ট। আমার না সেম কোশ্চেন বসছেন, আমি অ্যাক্সিডেন্ট কথা তুলি এনে অ্যাক্সিডেন্ট হয়ে, দেন আমি অন্তত অ্যাক্সিডেন্ট কথা হট করছি আর হয়ে গেছে। ও স্যার আপনি কি দেন না নাকি আনিক মামা সেটা রাজি দিচ্ছেন? ও স্যার পাঁচ ডে কাটেন নাকি রে একবারে দশ ডে আনিক মামা বাইরে আপনার একবার কেসেন কেসেন কে দেবো না, পুলিশ আছে ওই যে দেন আপনি হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে। ও পুলিশ স্যার আমি এনে কিছু করি না, আমি তো যাচ্ছি, আমি যাচ্ছি, আমি এনে কিছু করি না স্যার। আরে ও স্যার রাজি দিলেন একটা আমি টেনশনই করি না। এই যে দেখ আমি এখন কত সুন্দর মতো ড্রাইভিং করতেছি তাই না? ওই যে দেখ তুই সামনে একটা মানে রয়্যাল এক্সপ্রেস স্টার আছে, দেখ বি এই কোন গান জোরটা আমার বাসের মধ্যে লাগিয়ে দিচ্ছে ওই হারাম চাঁদা দুই ভাই। সরি আই এম গো টু মাই হোম, সরি। ওস্তাদ আমরা বাড়ি যাচ্ছি না, আমরা কচ্ছ বসে যাচ্ছি, কচ্ছ বসে কচ্ছ বসে বুঝলেন না কেন? দুই রাস্তে তো ধরে ধরে যাচ্ছে, তো আমার মন লাগে একটা প্যারেং করছিলেন একবার। তো ওই যে হাজার যার কথা ছিল তো কচ্ছ বাজার তুই আপনি আমার দুইটা জাইন্ডে আমি নিয়েছিলাম, দুইটা হাফ প্যান্ট লইছিলাম, আমি ডেড পড়তাম যে আপনার কচ্ছ বাজার যাইতেছি না। তো আজকে তো আমরা কচ্ছ বাজার চলে এসেছি, ওই যে সামনে বীজ, আমি তো এমনই যে ধরেন যে দৌড় মারবো, এমন দৌড় মারবো একবারে বীজে টাপুস টাপুস করে আমি বীজে চলে যাবো। আর আমি তো ধরেন যে সানস্ক্রিন ক্রিম ক্রিম সবই নিয়ে আইছি, যে মুখে একবার ক্রিম ট্রিম লাগাই যাবো, কারণ গতবার একবার আইছিল একবারে অলরেডি তো কালা টুস টুসা আসি, আর এরপর তো ধরেন যে কয়লা হয়ে গেছে পুরা কয়লা। ও আমার লজেটা হইছিল তো যাই হোক, আমরা চলে আইছি কচ্ছ বাজার। তো আমি এমনি আমার আগে তো মুই খাইতে যাবো বোঝাস না, যে মোট ব্যাটে খুবই মানে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, তো আমি খাইতে যাই, তুই শেষের ইন্দ্রোটা দিয়ে দে যা যা। তো ফের আজকের জন্য একটু কথা বলে এসেছি ভিডিওতে, আর আজকের এপিসোডে আসলে মোর ওস্তাদ যে আসলে কী কর্মকাণ্ড করেছেন তা তো আপনারা দেখে নেছেন। আসলে ওই যে রয়্যাল এক্সপ্রেস ওই নানা যদি ওস্তাদের দেখতো না, তাহলে ওস্তাদ ধরে যে পুরা ওস্তাদের টাটলা ফাটাই দিত। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।